হ্যালো গাইস, গুড মর্নিং। সো গাইস, সকাল সকাল ঘুম থেকে উঠলাম। তো গাইস, এখন আমাদেরকে নিচে যেতে হবে মা বাড়িতে। নি মা একটু মা বাড়িতে গেছে ধান লাগানোর জন্য। আমাদের এই পাশে জল হয়নি, তাই কিন্তু আমাদের এই পাশে ধান লাগানোটা এখন স্টপ আছে, আর মা বাড়িতে জল লেগে গেছে মাঠে। তো তাদেরকে একটু হেল্প করে দিতে গেছে। তো যাই হোক, চলো এখন আমাদেরকে রান্না করতে হবে, নিচে যেতে হবে। তো বন্ধুরা, আমরা নিচে এসে দেখি যে দাদা কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছে, এবং ভাত হওয়ার মুহূর্তেই, আর এখানে দেখতে পাচ্ছেন যে দাদা কিন্তু ভাতটাকে নাড়াচ্ছে, আর একটু জল লাগবে যা মনে হচ্ছে। তো চলো আমরা এখন ব্রাশটা করে নিই। সো আমরা কিন্তু ব্রাশ নিয়ে চলে যাচ্ছি এখন কলতলার দিকে, ওখানে গিয়ে কিন্তু ব্রাশটা করে নেব। আর ওয়েদারটা কিন্তু মানে খুব একটা ভালো নেই, তার কারণ আপনারা এখানে আকাশটা দেখতে পাচ্ছেন যে মেঘলা মেঘলা ভাব আছে, মানে যখন তখন কিন্তু বৃষ্টি চলে আসতে পারে, ঠিক আছে। তো আমাদেরকে তাড়াতাড়ি করে ভাতটা রান্না করতে হবে। তো আমরা এখন চলো তাড়াতাড়ি করে ব্রাশটা করে নিই, তারপরে কিন্তু আমরা কথা বলবো আপনাদের সাথে। দা দা, এই না একটা থাকলো আমাকে দে, কই দেখি, ও বাবা একটা থাকলো হাফ আমাকে দে। তো বন্ধুরা, দাদা ভাতের হাঁড়িতে অনেক চাল দিয়ে দিচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ভাত কিন্তু বেড়ে আছে, আর এদিকে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো আমাদেরকে কী করতে হবে, ভাতটা কিন্তু নামিয়ে নিতে হবে অনেকটা, তার কারণ যদি আমরা ভাতটা না কমিয়ে নিই তাহলে কিন্তু কী বলুন তো, মানে ভাতের যে ফ্যানটা আছে সেটা কিন্তু গড়াবে না ঠিকঠাকভাবে, আর আমরা জলও ঠিকঠাকভাবে দিতে পারবো না। তো সেই জন্য কিন্তু আমি চেষ্টা করছি যতটা সম্ভব কমানো যায়, তো ততটা আমরা কিন্তু কমিয়ে নেওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে গরম গরম ভাপ উঠছে অনেকটা, আর একটা বাটিতে করে আমরা কমানোর চেষ্টা করছি। আর সাইড থেকে একটু একটু জল আসছে মনে হচ্ছে, দাঁড়ান আপনাদেরকে দেখাই। এখানে দেখুন যে বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি পড়ছে এই জন্যই কিন্তু জলটা ছিটকে ছিটকে ভাতের হাঁড়ির দিকে আসছিল। তো চলো এখন ভাতটা তো শুধু করলে হবে না, ভাতটা গড়িয়ে নিয়ে আমরা একেবারে যখন তরকারি কাটবো তখন দেখা করব। তো গাইস, অলরেডি কিন্তু আমাদের এখানে কিন্তু আলু কাটা হয়ে গেছে, আমরা কিন্তু চপারে ছাড়াইনি। সো এইভাবেই কিন্তু একটা রেসিপি করা যায়, আলু আর ডিমে করে আমরা করব ভাবছি। তো এখন আমরা কিন্তু এটাতে একটু জল দিয়ে ধুয়ে নেবো, একটু জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে একটু সাফা করে নেবো, তারপর কিন্তু আমরা এই জলটা ফেলে দেবো, ঠিক আছে। তাহলে কিন্তু আলুগুলো অনেকটা পরিষ্কার হয়ে যাবে, তখন কিন্তু অনেকটা পরিষ্কার লাগছিল না, তাই কিন্তু আমরা জল দিয়ে হাতে করে নাড়িয়ে নাড়িয়ে, এই যে দেখুন একেবারে মনে হচ্ছে যেন অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে। সো এরকমভাবে কিন্তু আমরা এটা পরিষ্কার করে নেবো। তো গাইস, অলরেডি আমরা কিন্তু রান্নার জন্য রেডি করে নিয়েছি, এখানে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, আর এখানে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজ ভাজা হবে, ঠিক আছে। তারপরে আমরা কিন্তু প্রথমত আমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে ডিমটা ভাজা করে নেবো। তাহলে কী হবে, ডিমটা যদি আমরা ভাজা করে নিই তাহলে কিন্তু মানে ডিমটা ভাজা করার পরে আমরা কিন্তু আলুটা দিয়ে দিতে পারবো। তো চলো আমরা এখন ডিমটা ভেঙে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিই। তো গাইস, এখানে কিন্তু আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ডিমটা ভেঙে, এখানে দেখতে পাচ্ছেন যে অমলেট তৈরি করে নিচ্ছি। অমলেট তৈরি করার পরে আমরা কিন্তু আলুটা দিয়ে নেবো। তাহলে কী হবে, না আলুটা যদি অমলেট তৈরি করার পরে দিই তাহলে আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে কিন্তু আমরা সব রকম মশলাগুলো দিয়ে দেবো, মানে যেমন ধরুন লঙ্কা, জিরে, হলুদ, এইরকমভাবে যতগুলো দেওয়া যায়, ঠিক আছে। তো পরিমাণ মতো দিতে হবে। তো বন্ধুরা চলো প্রথমত আলুগুলো ভেজে নিই। সো গাইস, আলুগুলো এরকমভাবে ফ্রাই করে নিচ্ছি, একটু ভাজা ভাজা হলে মানে একটু ভালো হবে, ঠিক আছে। তো এইরকমভাবে ডিম ভাজার সাথে একটু নাড়িয়ে নাড়িয়ে যাতে মানে খেতে অনেকটা ভালো লাগে, ঠিক আছে, সেই জন্য কিন্তু ডিমটাকে একটু ভালোভাবে ভাজা করছে, নাহলে কিন্তু ডিমটারও গ্যাসটা একটু অন্যরকম ছাড়ে। তো যাই হোক, মোটামুটি আমরা এখন এইখানে সব রকম উপকরণ মশলা দিয়ে নিয়েছি, এবারে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পরে কিন্তু হালকা করে ভাজা ভাজা হতে দেবো, তারপরে কিন্তু আমরা এটাতে জল দিয়ে নেবো। তারপরে জল দিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু রান্নাটা কমপ্লিট করবো, ঠিক আছে। তো বন্ধুরা, অনেকক্ষণ কাজ করার পরে আমাদের কিন্তু খিদে পেয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা রান্না করার পরে একটু সামান্য নিয়ে নিয়েছি, ঠিক আছে। তারপরে আমরা এটা রুটির সাথে খাবো। তো রুটি রয়ে গেছিলো কালকের করা, ঠিক আছে, মা কিন্তু রুটি বানিয়ে দিয়ে গিয়েছিলো। তো এখানে কিন্তু টোটাল চারটা রুটি আছে, তো চারটার মধ্যে আমরা কিন্তু তিনটা খাবো আর একটা রেখে দেবো। তো তিনটাই খেতে পারবো আর কি, ম্যাক্সিমাম আমি দুটো থেকে তিনটে রুটি খাই। তো খাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু অনেকক্ষণ দেরি করার পরে এখানে কিন্তু হাঁসগুলো চলে এসেছে, ঠিক আছে। সো হাঁসগুলোকে আমাদেরকে কিন্তু খাবার দিতে হবে। এখন প্রায় বেজে গেছে 12টা। আহ,
তো বন্ধুরা হালকা হালকা মেঘ ধরে গেছে, আর এইখানে কিন্তু বাবাজি গরুগুলো খুলে নিয়ে গেছিলো, সেই গরুগুলোর দড়িগুলো রয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি এখান থেকে আমরা দড়িগুলো খুলে নিয়ে গিয়ে আমরা কিন্তু গোয়ালে দিয়ে দেবো, না হলে কিন্তু দড়িগুলো ভিজে গেলে কি বলুন তো, দড়িগুলো যদি ভিজে যায় তাহলে কিন্তু অনেকটা অসুবিধা হবে, তার কারণ গরুগুলো বাঁধতে তখন সমস্যা হবে, গরুগুলোর একটু অন্যরকম লাগবে। তো চলো আমরা এখানে এখন রেখে দিই, তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে নেবো। অলরেডি কিন্তু স্নান করে নিয়েছি আমরা, এখন কিন্তু খাওয়া দাওয়া করতে বসে যাবো। অলরেডি আমাদের কিন্তু স্নান হয়ে গেছে, আমরা কিন্তু এখন খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু ভাত নিয়েছি, তো ভাতের মধ্যে একটু ভিজা ভিজা ভাব আছে, তার কারণ সকালবেলা সেই যে ভাতগুলো কমিয়ে নিয়েছিলাম হাঁড়ি থেকে সেগুলো রয়ে গিয়েছিলো, আর সেই ভাতগুলোই কিন্তু এখন আমি খেয়ে নিয়েছি, সঙ্গে তরকারি নিয়েছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া করার পরে আমরা কিন্তু আর ক্যামেরাতে আসিনি, তার কারণ ক্যামেরাতে আসিনি একটাই কারণ, যে বাড়িতে যখন আমি একা থাকি তখন অনেক কিছু কাজ থাকে, তো সেইগুলো করি, এবং বা যদি মোবাইল হাতে নিয়ে করি তাহলে কিন্তু অনেকটা সমস্যা হয়, আর সমস্যা যদি হয় তাহলে কিন্তু কাজ করা যায় না, ঠিক আছে। সো এই জন্য কিন্তু ক্যামেরাতে আসিনি। তো এখন ভাবছি ব্লগটা এখানেই শেষ করব, যদি আপনাদের ব্লগ ভালো লেগে থাকে অত অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন, আর সম্পূর্ণটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করি যতটা সম্ভব, যে গ্রামের ব্লগ, ঠিক আছে, ভিলেজ ব্লগ, আমার ডেলি লাইফস্টাইল ব্লগ, কীভাবে কাটে, কী করি, কী সব খাই, ঠিক আছে, সব কিছু কিন্তু আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করি। তো এই জন্যই কিন্তু আমি আজকে, মানে অনেকটা কাজ ছিল সেই জন্য কিন্তু আমি আজকে বিকেলবেলাটা মানে কন্টিনিউ করতে পারিনি, তারপরে একটু মাঠে গিয়েছিলাম খেলা করার জন্য, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, যদি ভিডিও ভালো লেগে থাকে অত অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অত অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো বন্ধুরা চলো আজকের মতো, বাই।